হাই, হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউ, ওয়েলকাম এগেইন ইন বঙ্গ পাঠশালা। তো স্টুডেন্ট, আজকে ক্লাসে আমরা ক্লাস 7 থেকে সময় ও গতির যে হচ্ছে অধ্যায় ভিত্তিক কোয়েশ্চেন শুরু করেছিলাম, যেগুলো মোস্টলি কিন্তু প্রশ্ন বিচিত্রা থেকেই নেওয়া। তো সেই কোয়েশ্চেন গুলোর মধ্যে আজকেও আমরা কিছু কোয়েশ্চেন নিয়ে হচ্ছে ডিসকাস করব, ঠিক আছে? তো নাও আজকে বেসিক্যালি যেটা শুরু হতে চলেছে এটা হচ্ছে পার্ট টু। অলরেডি পার্ট ওয়ান আমরা আগে আপলোড করেছি, তো আজকের যে কোয়েশ্চেন গুলো হচ্ছে সেগুলো আমরা এক এক করে হচ্ছে শুরু করব, এবং আজকের যে দাগ নম্বর থেকে স্টার্ট করবো এটা হচ্ছে 16। ওকে, তো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখো, বলেছে গতিজাড্য কাকে বলে, অস্থিতিজাড্য কাকে বলে। তো লাস্ট ক্লাসে আমরা গতিজাড্য কাকে বলে এটা আমরা দেখেছিলাম লাস্ট কোয়েশ্চেন আনসারের মধ্যে, সেই কারণে এটা তার পর থেকেই আছে। গতিজাড্য কাকে বলে, অস্থিতিজাড্য কাকে বলে। দেখো, যে ধর্মের জন্য একটি গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল থাকতে চায় তাকে গতিজাড্য বলে, এবং ঠিক একইভাবে এর উল্টোটা হয় স্থিতিজাড্যের ক্ষেত্রে। যে ধর্মের কারণে বা যে ধর্মের জন্য কোনো স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকতে চায় তাকে স্থিতিজাড্য বলে। ওকে, এটা হচ্ছে খেয়াল রাখতে হবে। তাহলে যে ধর্মের কারণে কোনো স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়, বাইরে থেকে যদি না কোনো বল প্রয়োগ করা হয় তাকেই বলা হবে স্থিতিজাড্য, আর যে ধর্মের কারণে কোনো গতিশীল বস্তু চিরকাল সমবেগে একই সরলরেখা বরাবর চলতে থাকবে তাকে বলা হবে গতিজাড্য। ওকে, বাসে থাকা যাত্রীরা বাস থেমে গেলে সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? তো দেখো, এখানে বাসে থাকা যে যাত্রীরা তারা কি বসে থাকে? এবার দেখো, বাসের মধ্যে যেহেতু আছে, এবার এই কোয়েশ্চেনটি কিন্তু তোমাদের বাস না দিয়ে ট্রেন দিতে পারে, ট্রাম দিতে পারে, অন্য যে কোনো মুভেবল যান দিয়ে কিন্তু এটা দিতে পারে, ঠিক আছে? সেক্ষেত্রে হচ্ছে আমরা খেয়াল রাখবো যে এখানে যখনই হচ্ছে বাসে থাকা যাত্রীরা থেমে গেলে, ঠিক আছে, এখানে দুরকম ভাবে কোয়েশ্চেন হতে পারে। এক হচ্ছে থেমে গেলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন, আর দুই হচ্ছে যদি চলতে শুরু করে তখন যাত্রীরা পিছনের দিকে ঝুঁকে পড়ে কেন, ঠিক আছে? তো এখানে আমাদের যে কোয়েশ্চেনটা আছে এটা হচ্ছে সামনের দিকে কেন ঝুঁকে পড়ে থেমে গেলে। ওকে, তো দেখো, এখানে হচ্ছে বাসে বসে থাকে যেসব যাত্রীরা তারা যখন বাস চলতে থাকে তার সাথে নিজেরাও গতিশীল থাকে, ঠিক আছে? মনে হচ্ছে বাসের মধ্যে বা ট্রেনের মধ্যে স্থির হয়ে বসে আছে, কিন্তু অ্যাকচুয়ালি স্থির নয়। এখানে কিন্তু তারা নিজেরা প্রত্যেকেই কিন্তু গতিশীল হয়ে যাচ্ছে গাড়ি চলার সাথে সাথে, এবং যখনই তারা গতিশীল হয়ে যাচ্ছে তখন তখন বাস বা গাড়ি বা ট্রেন যাই চলুক না কেন তার সাথে তারাও গতিশীল। এবার ট্রেন তো ব্রেক কষে থেমে গেল, কিন্তু ওই যাত্রী তখনও গতিশীল থাকতে চায়, ঠিক আছে? এবং যে কারণে কিন্তু যখনই ব্রেক কষে বাস হচ্ছে থেমে যায় তখন কিন্তু ওই যাত্রী বা যাত্রীরা তারা গতিশীল থাকার কারণে কিন্তু তারা হচ্ছে প্রত্যেকেই সামনের দিকে ঝুঁকে পড়ে, বোঝা গেল? তো এটাই হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার, ঠিক আছে? তারপরে কোয়েশ্চেন কি আছে দেখো, বলেছে একজন সাইকেল আরোহী স্থির অবস্থায় সাইকেলের উপরে বসে থাকতে পারে না, কিন্তু সাইকেলটি গতিশীল অবস্থায় সাইকেলটির উপর বসে থাকতে পারে কেন? তো দেখো, এই কোয়েশ্চেনের অ্যান্সারে কিন্তু আমাদের অনেক রকম ভাবে এটা ভাবা যেতে পারে, তবে সিম্পল যেটা আমরা বলবো সেটা হচ্ছে গতিশীল অবস্থায় সাইকেলটি সামনের দিকে নির্দিষ্ট বেগে এগিয়ে চলে, একই সাথে আরোহী গতিশীল অবস্থায় থাকে কিন্তু স্থির অবস্থায় সাইকেলটির কোনো গতি না থাকায় আরোহী সাইকেলের ওপর বসে থাকতে পারে না, ঠিক আছে? এবার এটাকে আরো এক্সপ্লেইন করলে আরো অনেক কিছু আসে এখানে। এখানে ভর কেন্দ্রের পরিবর্তন হয়, সাইকেল হচ্ছে স্থির অবস্থায় যখন থাকে এর মধ্যে যেহেতু কোনো গতি থাকে না তার ফলে সাইকেলটা একটা জায়গায় দাঁড়িয়ে না থাকে, কোনো একটা দিকে হেলে পড়ে, ঠিক আছে? কিন্তু যদি গতিশীল থাকে তখন তার ভর কেন্দ্রের পরিবর্তন এবং গতি সৃষ্টি হওয়ার ফলে এর মধ্যে কিন্তু ভর কেন্দ্র হচ্ছে কোনো দিকে, মানে ডান দিক বা বাঁদিকে পড়ে যাওয়ার পরিবর্তে সামনের দিকে যেহেতু গতিশীল অবস্থায় থাকে সেক্ষেত্রে এটা পড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না। এই পুরোটাই কিন্তু হচ্ছে গতিজাড্যের কারণে হয়। এবং এখানে কিন্তু আরো একটা জিনিস খেয়াল রাখ, আমরা যদি একটা সাইকেলের চাকার একটা মাঝখানের অংশটা ধরে হচ্ছে যদি সিম্পল হচ্ছে একটা দড়ির সাহায্যে বেঁধে ঝুলিয়ে দিই তাহলে দেখবো কিন্তু সেটা হচ্ছে নিচের দিকে পড়ে যাচ্ছে, ঠিক আছে? নিচের দিকে চাকাটা ঘুরে যাচ্ছে, কিন্তু এটাকে যদি আমরা ঘুরিয়ে তারপরে ছেড়ে দিই তখন কিন্তু এটা ফ্ল্যাট হয়ে পড়ে যাবে না, বরঞ্চ এটা সেইভাবেই কিন্তু ঘুরতে থাকবে সাইডভাবে, ঠিক আছে? তো এখান থেকে আমরা বুঝতে পারি যে কোনো হচ্ছে বস্তু যদি গতিশীল অবস্থায় থাকে বা সাইকেলের চাকা যখন গতিশীল অবস্থায় থাকে তখন কিন্তু এর ভর কেন্দ্র কখনোই কিন্তু কোনো একটা দিকে হেলে পড়ে না। তো যে কারণে হচ্ছে এখানে সাইকেল যখন গতিশীল অবস্থায় থাকে তখন তার উপর থাকা আরোহী সে হচ্ছে এর উপরে বসে থাকতে পারে, কিন্তু যদি এটা স্থির অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু আরোহী বসে থাকতে পারে না, ঠিক আছে? তারপরে চলে আসো 19 নম্বর, বলেছে পিছন থেকে দৌড়ে এসে লাফ দিয়ে অনেকটা সামনে যাওয়া যায় কিন্তু স্থির অবস্থায় লাফ দিলে বেশি দূর যাওয়া যায় না কেন? এখানেও সেম আমাদের কিন্তু গতিশক্তির হচ্ছে কারণ, ঠিক আছে? তো এখন এখানে আনসার কি হবে, স্থির অবস্থা থেকে লাফ দিলে এখানে একটা স্পেলিং মিস্টেক আছে, স্মৃতিশক্তি হয়ে গেছে, এটা হবে স্থিতিশক্তির কারণে, ঠিক আছে? স্থিতিশক্তির কারণে বেশি দূর লাফ দেওয়া যায় না কিন্তু ব্যক্তি গতিশীল হলে গতিশক্তির কারণে লাফ দিয়ে অনেক দূরে যাওয়া যায়। ওকে, তারপর বলেছে বলের এসআই একক কি? তো বলের এসআই একক হচ্ছে নিউটন, ঠিক আছে? আচ্ছা, একই সাথে তোমরা মনে রাখো বলের কিন্তু সিজিএস এককও আছে এবং সিজিএস একক হচ্ছে ডাই, ঠিক আছে? তারপর চলে আসে আমরা এরপরে, একজন নৌকার আরোহী নৌকো থেকে লাফ দিলে নৌকোটি পিছনে সরে যায়, তো কেন সরে যায় সেটাই হচ্ছে দেখবো। দেখো, বলেছে একজন নৌকো আরোহী নৌকো থেকে লাফ দিলে নৌকোটি পিছনে সরে যায় কারণ ওই ব্যক্তি নৌকোর ওপর এক প্রকার বল প্রয়োগ করে এবং ক্রিয়া করে, ফলে ওই নৌকোটিও তার উপর বিপরীত পরিমাণ হচ্ছে ক্রিয়া করে এবং যে কারণে নৌকোটিও পিছনের দিকে কিছুটা সরে যায়।
ওকে, এবং ওই আরোহী হচ্ছে ডাঙার দিকে বা হচ্ছে বলতে পারো জল থেকে মানে নৌকো থেকে হচ্ছে স্থলভাগের দিকে হচ্ছে লাফিয়ে পড়তে পারে। তারপর হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়ার ধারণা নিউটনের কোন সূত্র থেকে পাওয়া যায়? তো এখানে আমরা একটু আগে এক্সাম্পলেই দেখলাম, তো এখানে হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে এই ধারণাটা পাওয়া যায়। তো সেই কারণে আমরা বলবো যে ক্রিয়া প্রতিক্রিয়ার যে ধারণা সেটা নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে পাওয়া যায়। তারপরে চলে আসো শক্তি কি। তো কার্য করার ক্ষমতাকে শক্তি বলা হয়। এসআই পদ্ধতিতে শক্তির একক, এসআই পদ্ধতিতে শক্তির একক জুল। এবং একইভাবে এখানে যদি তোমাকে সিজিএস জিজ্ঞেস করতো তাহলে এটা হয়ে যেত আমাদের আর্গ। ঠিক আছে, একটি বলকে ধাক্কা দিলে সেটি সামনে সরে যায়, কিন্তু একটি দেওয়ালকে ধাক্কা দিলে সেটি সামনে সরে যায় না কেন বা সরে না কেন? তো দেখো, বলের ওপর প্রযুক্ত বলের ক্রিয়া প্রতিক্রিয়া বলের তুলনায় অনেক বেশি। ঠিক আছে, যে কারণে বল যে পরিমাণ প্রতিক্রিয়া দিচ্ছে তুমি যখন ধাক্কা দিচ্ছ তার তুলনায় তোমার যে ক্রিয়া করার যে বল সেটা অনেক বেশি। কিন্তু যখন একটি দেওয়ালকে ধাক্কা দেওয়া হয় তখন এই দেওয়ালকে ধাক্কা দেওয়ার ফলে দেওয়ালের ওপর যে হচ্ছে ক্রিয়া হয়, ঠিক আছে, মানে দেওয়ালকে তুমি যে পরিমাণ কাজ করছো বা ধাক্কা দিয়ে যে পরিমাণ কাজ করার চেষ্টা করছো তার থেকে বেশি পরিমাণ এখানে প্রতিক্রিয়া বল থাকে, এবং যে কারণে দেওয়াল কিন্তু সরে যায় না। বোঝা গেল? তাহলে এই হচ্ছে কারণ, যে কারণে হচ্ছে দেওয়ালে ধাক্কা দিলে সেটা কিন্তু সরে না, কিন্তু একটি ফুটবল বা একটি বলকে ধাক্কা দিলে সেটা কিন্তু সরে যায়। এরপরে চলে আসা হচ্ছে 26 নম্বর কোয়েশ্চেন, কিভাবে গড় দ্রুতি পরিমাপ করা যায় বা মাপা যায়? কোনো গতিশীল বস্তু করার মোট অতিক্রান্ত দূরত্ব মোট সময় দিয়ে ভাগ করলে বস্তুটি গড় দ্রুতি পাওয়া যায়। ওকে, তাহলে গড় দ্রুতি বের করতে গেলে কি করতে হবে? অতিক্রান্ত দূরত্ব বাই হচ্ছে সময়, যে পরিমাণ সময় হচ্ছে যতটা দূরত্ব অতিক্রম করছে সেটা দ্বারা ভাগ করলেই পেয়ে যাব আমরা গড় দ্রুতি। ওকে, তারপরে চলে আসো চলন্ত ট্রেনে হঠাৎ ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝাঁকুনি অনুভব করে কেন? এটা ঠিক দেখো ওই বাসের মতো, কারণ এখানেও সেম চলন্ত ট্রেনে থাকা যাত্রীরা ট্রেনের সাথেই গতিশীল অবস্থায় থাকে, তাই হঠাৎ থেমে গেলে যাত্রীরা গতিশীল থাকে তাই সামনের দিকে ঝাঁকুনি অনুভব করে। ওকে, তারপরে বলেছে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে ব্যাখ্যা করা যায় এমন একটি উদাহরণ দাও। তো এখানে আমরা সেই নৌকোর কথাটাই বলতে পারি, একটি বালক নৌকো থেকে ডাঙায় লাফ দিলে নৌকোটি কিছুটা পিছনে সরে যায়। এক্ষেত্রে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে বালকটি সামনের দিকে এবং নৌকোটি পিছনের দিকে গতিশীল হয়। তো এক্ষেত্রে একে অপরের ওপর যেহেতু ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল প্রয়োগ করে যে কারণে এই পুরো ঘটনাটা ঘটে এবং যা আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে পাই। ওকে, তারপরে বলছে দেখো মন্দনের একক কি। তো মন্দনের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এটা হচ্ছে মন্দনের বেসিক্যালি এসআই একক, যদি সিজিএস বলতো তাহলে এখানে মিটারের জায়গায় জাস্ট সেন্টিমিটার হয়ে যেত। ওকে, তারপরে চলে আসো বস্তুর জাড্য ধর্ম কাকে বলে উদাহরণ দাও। তো দেখো বস্তুর জাড্য ধর্ম, এখানে জাড্য ধর্ম কি আমরা আগে দেখেছি, যে ধর্মের কারণে কোনো স্থির বস্তু স্থির থাকতে চায়, কোনো গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়, তো এটাকেই জাড্য বলা হয়। তো সেটাই এখানে বলা হয়েছে, যে ধর্মের কারণে কোনো গতিশীল বস্তু চিরদিন একই সরলরেখা বরাবর সমবেগে গতিশীল থাকতে চায় এবং স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় তাকে জাড্য বলে। এবার বলেছি একটি ফুটবলকে একটি নির্দিষ্ট স্থানে রাখা হলে সেটি চিরকাল ওই স্থানে থেকে যাবে, যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হয় তাহলে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি কি, এটা হচ্ছে বস্তুর জাড্য ধর্মের একটা উদাহরণ। সেক্ষেত্রে একটি ফুটবলকে একটি নির্দিষ্ট স্থানে রাখা হলে সেটি চিরকাল ওই স্থানেই থেকে যাবে, যদি না বাইরে থেকে বল প্রয়োগ করা হয়। যদি বল প্রয়োগ করা হয় তখন কি, সে তার অবস্থার পরিবর্তন করবে, সে গতিশীল হবে, এগুলো হবে, তাই না? আচ্ছা, এবার বলেছে সমবেগে চলমান কোনো বস্তুর ক্ষেত্রে ত্বরণ কত হবে। তো এখানে সমবেগ, যেহেতু বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, আর ত্বরণ মানেই হচ্ছে আমাদের একটু ডেফিনেশনটা এখানে খেয়াল রাখতে হবে, ত্বরণ মানে হচ্ছে সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হার। এখানে বেগ যেহেতু কি সমান, ঠিক আছে, বেগ তো আছে কিন্তু সেটা সমান আছে, ঠিক আছে, তো বেগ বৃদ্ধি হচ্ছে না, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে ত্বরণ কত হবে, শূন্য হবে, যেহেতু বেগ এখানে বৃদ্ধি পাচ্ছে না। ওকে, তো এখানে খেয়াল রাখতে হবে সমবেগে যেহেতু বলেছে সেই কারণে আমাদের বস্তুর ত্বরণ কত হবে, শূন্য হবে। ওকে, নাও চলে আসি এবার, তারপরে বলেছে বল ও সরণের গুণফল দ্বারা কোন রাশি পরিমাপ করা যায়। তো বল ও সরণের গুণফল দ্বারা কৃতকার্য পরিমাপ করা যায়। তো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু তোমাদের আসবে, তো এটা খেয়াল রাখো। তো এটাই হচ্ছে আমাদের পার্ট 2, এবং পার্ট 2 পরে হচ্ছে পার্ট 3 4 এরকম কিছু পার্ট আসবে, তার জন্য তোমরা হচ্ছে ওয়েট করো, ঠিক আছে। প্রত্যেক দিন চেষ্টা করবো একটা একটা করে তোমাদের জন্য হচ্ছে এগুলোকে আপলোড করার, ঠিক আছে। তো যেগুলো হচ্ছে সেগুলো মোটামুটি তোমরা PDF চাইলে সেগুলো তোমরা হচ্ছে পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, আর তাছাড়া এগুলোকে তোমরা চাইলে হচ্ছে নোট ডাউনও করে নিতে পারো, ঠিক আছে। যা যা বলছি সেগুলো যদি মনে হয় এসে কিছু অ্যাড করবে, যা যা এখানে অ্যান্সার করা আছে সেগুলো তোমরা চাইলে নিজেরা কিন্তু করতে পারো। ওকে, তো নমস্কার, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করবো। যদি তোমাদের কোনো রকম কোয়েশ্চেন থাকে, কোনো রকম কমেন্ট থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে করো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে।